মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক ডাঙর ঘোষণা করেছে, অহা বর্ষর পর ছাত্রীয় উচ্চতর মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পালেও নাপাব স্কুটি। ছাত্রীয় উচ্চতর মাধ্যমিক 80% নম্বর পালেও নাপাব এটা স্কুটি। 2024 বর্ষত উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত 80% নম্বর পাওয়া ছাত্রী লাভ করব স্কুটি, কিন্তু 2025 বর্ষত স্কুটি পাবলে হলে পাব লাগিব 75 নম্বর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করেছে। 2024 বর্ষর উচ্চতর মাধ্যমিক যখন ছাত্রীয় 80% নম্বর লাভ করেছে তেওঁলোকে লাভ করব স্কুটি, কিন্তু 2025 বর্ষত স্কুটি পাবলে হলে ছাত্রীয় পাব লাগিব 75% নম্বর, মাত স্টার নম্বর লাভ করব লাগিব। 2025 চনের পর স্কুটি পাবলে হলে 75 নম্বর লাভ করব লাগিব ছাত্রীয়। পরবর্তী খবর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধত মৃত্যু হয়েছে দুজন ভারতীয় নাগরিক। রাশিয়ার সেনাবাহিনীত যোগদান করেছিল দুয়োগৰাকী ভারতীয় নাগরিকে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ে সদরি করেছে এই তথ্য, রাশিয়া ইউক্রেনের যুদ্ধত দুজনক ভারতীয়র মৃত্যু হয়েছে। পরবর্তী খবর, নিযুত ময়না আঁচনিক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। 10 লাখ শিক্ষার্থীক নামভর্তির বাবে দন দিব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। প্রতি মাসের 11 তারিখে ব্যাংক যোগে ছাত্রী সকলে লাভ করিব ধন। অহা 11 অক্টোবরত প্রথম কিস্তির ধন ব্যাংক যোগে লাভ করিব ছাত্রীয়ে। হায়ার সেকেন্ডারি আর স্নাতকর বিবাহিতা ছাত্রীয়ে নাপাব এই সুবিধা। স্নাতকোত্তরত অধ্যয়নরত বিবাহিতা ছাত্রীয়ে পাব এই ধন। ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানের ছাত্রী আধাতে কলেজ এরা ছাত্রীয়ে নাপাব এই ধন। উচ্চতর মাধ্যমিকত স্কুটি নোপা ছাত্রীয়ে এই আসনির সুবিধা লব পারিব। মন্ত্রী সাংসদ বিধায়কর ছোৱালীয়ে এই আসনির সুবিধা লাভ নকরে। একাদশত নামভর্তি করা প্রতিগী ছাত্রীয়ে মাহিলি 1000 টাকাক লাভ করব। স্নাতকত নামভর্তি করা প্রতিগী ছাত্রীক মাহিলি 1250 টাকাক দিয়া হব। বিএ এডমিশন লওয়া ছাত্রীক দিয়া হব 1250 টাকা। নিযুত ময়না আঁচনিক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এই আসনির অধীনত উচ্চতর মাধ্যমিকর ছাত্রী সকলে মাহে পাব 1000 টাকাক, স্নাতক মহলার ছাত্রীয়ে লাভ করব 1250 টাকা, স্নাতক উত্তর আর বিএডর ছাত্রীয়ে মাহে পাব 2500 টাকা। এই সুবিধা লাভ নকরে ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানের ছাত্রীয়ে। আজি সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আন এটা খবর, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের পুত্রক বন্দুক ক্রয়ের সঙ্গে জড়িত গোচরত দোষী সাব্যস্ত করেছে আমেরিকার এখন আদালতে। পরবর্তী খবর, আজি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আজি শপথ গ্রহণ করেছে চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডুক আজি শুভেচ্ছা জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। অন্ধ্রপ্রদেশত আজি শপথ গ্রহণ করেছে চন্দ্রবাবু নাইডুয়ে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা অনুষ্ঠানত আজি উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শুভেচ্ছা জানাইছে অন্ধ্রপ্রদেশের নবনিযুক্ত শপথ গ্রহণ করা নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুক। চন্দ্রবাবু নাইডুয়ে 2024 চনের লোকসভা নির্বাচনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী হিসাবে শাসনভার গ্রহণ করাত, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের বাবে 2024 চনত প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবল সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী মোদী। এই মুহূর্তে স্ক্রিনত দেখাইছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে চন্দ্রবাবু নাইডুক সাবতি ধরেছে, লগতে অন্ধ্রপ্রদেশের নতুনক নিযুক্তি লাভ করা নতুনক শপথ গ্রহণ করা মন্ত্রী সকলের লগতো ছবি তোলা পরিলক্ষিত হয়েছে। পরবর্তী খবর, উৎকোচ লৈ পুনের জালত পড়িল সরকারি বিষয়া। শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ত দুর্নীতি নিবারকর অভিযান। 2000 টাকা লোতেই হাতে লোতে গ্রেপ্তার হয়েছে সৌম্য ভট্টাচার্য। সৌম্য ভট্টাচার্য নামের এজন সরকারি বিষয়া গ্রেপ্তার করা হয়েছে। দরমহার টকার পেট নবরা সরকারি বিষয়ার বিরুদ্ধে এটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা আরম্ভ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। উৎকোচ লওয়া সরকারি বিষয়াক বহিষ্কার করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। আন এটা খবর, সুরার উপরতেই এতিয়া চলাব বিচারিছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। বারম্বার
হিমন্ত বিশ্ব শর্মার সরকারে বিভিন্ন আসনি মুকলি করেছে যদিও এটা সুরার বিক্রি বৃদ্ধি করবলে বার বিপণীক আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে আবকারী বিভাগের ফলপ্রা। গুহী মহানগরীত প্রতিখন বিপণীয় মাহত বিক্রি করব 5,135 লিটার সুরা মদ খুবাই কর লব বিচারিছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। যখন সরকারে মদ বিক্রি করব সুরার বার বিপণীক আনুষ্ঠানিক নির্দেশনা দিয়ে সেই সরকারে কেনেক উন্নতি করব, সেই সরকারে কেনেক যুবক যুবতীসলক শিক্ষিত করে তুলব এটা সাধারণ জনতায় প্রশ্ন করেছে। যখন রাজ্যত সরকারি সুরা বিক্রি করব নির্দেশনা দিয়ে সেই রাজ্যত ছাত্র ছাত্রীসলের ভবিষ্যৎ কি হব? গুহী মহানগরীত প্রতিখন বিপণীয় মাহত বিক্রি করব 5,135 লিটার সুরা সরকারের আবকারী বিভাগের ফলেরপা সুরা বিক্রি বৃদ্ধি করবলে বার বিপণী সমূহক নির্দেশনা জারি করেছে। পরবর্তী খবর, শিক্ষার্থীর নামভর্তিক লো বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের নতুন সিদ্ধান্ত, এতিয়ারেপা এটা শৈক্ষিক বর্ষত দুবারক নামভর্তি করব পারিব শিক্ষার্থী। জুলাই আগস্টর দরে জানুয়ারি ফেব্রুয়ারিতো করাব পারিব নামভর্তি। এক ডাঙর খবর জানাই আছো ইউজিসির ফলপ্রা এক ডাঙর নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষার্থীর নামভর্তিক লো বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ ইউজিসিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এতিয়ারপা এটা শৈক্ষিক বর্ষত দুবারক নামভর্তি করব পারিব শিক্ষার্থী সকলে। জুলাই আগস্টর দরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসতো করব পারিব নামভর্তি। আন এটা খবর, ভারতীয় সেনার পরবর্তী মুরব্বী হব উপেন্দ্র দ্বিবেদী। 30 জুনত অবসর লব বর্তমানের লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে অবসর লওয়ার পাছত ভারতীয় সেনার পরবর্তী মুরব্বী হব উপেন্দ্র দ্বিবেদী। এই মুহূর্তে জানাই এটা ব্রেকিং নিউজ, যিকোনো সময় ভাঙিব পারে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক লো অসন্তুষ্ট চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার। আরম্ভণিতে সহযোগী দলক ঠগিলে নরেন্দ্র মোদীর ওসরত গুরুত্বহীন হয়ে পড়েছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দাবি। নীতিশ কুমারে বিচারিছিল বিত্ত, রেল সহ 4টা দপ্তর, মোদিয়ে দিলে পঞ্চায়েতী রাজ, মীন, পশুপালন আর দুগ্ধ, কৃষি আর কৃষক কল্যাণ দপ্তর। চন্দ্রবাবু নাইডুয়ে বিচারিছিল গৃহ প্রতিরক্ষা দপ্তর, মোদিয়ে দিলে বিমান পরিবহন, গ্রাম্য উন্নয়ন, যোগাযোগ দপ্তর। গতি প্রধানমন্ত্রী মোদী আর চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের লগত যেন কোনো মিলেই নাই, সেইভাবে যিকোনো মুহূর্ততে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার আঁতরি যাব পারে এন ডি এর পৰা।